আইন তো হবেই না, তার কারণ হচ্ছে সংসদ বসবে না, আইন হবে না। কিন্তু এমন কথা আমি বলতে পারি না যে এটা একটা স্বাধীন দেশ, যদি এমন প্রয়োজন হয় যে অধ্যাদেশ দিয়ে আইন জারি করতে হবে কোনো বিশেষ কারণে, কোনো বিশেষ ব্যবস্থায়, কোনো অত্যন্ত প্রয়োজনীয় ইয়েতে, সেখানে আইন হবে না এই কথা তো আর আমি বলতে পারবো না। তো রুটিন কাজ হচ্ছে গতানুগতিক অফিস চলার জন্য সরকারি এবং ইয়েরা অটোনোমাস বডির এরা বেতন পাওয়ার ব্যাপারে, ইয়ে করার ব্যাপারে, ডেলি টু ডে টু ডে ডিসিশন নেওয়ার ব্যাপারে, এইসব ব্যাপারে অবশ্যই এই সরকার কাজ করবে। উন্নয়ন কাজগুলি যেগুলি আছে সেগুলি চলমান থাকবে, কিন্তু কথা হচ্ছে যে নতুন করে উন্নয়ন কাজ শুরু হবে না, নতুন করে কোনো প্রজেক্ট। যা কিছু নির্বাচনকে একটা দলের পক্ষে প্রভাবিত করতে পারে সেই রকম কাজ আমরা করব না।